আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আরতি রহমান। আরতি রহমান ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি বরগুনা থেকে এসেছি। বরগুনা থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে ব্যথা ছিল। ঘাড়ে ব্যথা ছিল, জি। আচ্ছা, কত বছর যাবত এই সমস্যাটা? 3-4 বছর। গত 3-4 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন? আচ্ছা, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 7 দিন। গত 7 দিন যাবত, জি। আচ্ছা, গত 7 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? এখন আমি অনেক সুস্থ হয়ে গেছি। অনেকটুকু সুস্থ। আচ্ছা, আপনার এই ঘাড়ে ব্যথাটা গত 3-4 বছর যাবত, আপনি কি এটার কারণে এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? না, কোথাও যাইনি। কোনো ট্রিটমেন্ট করেননি? না। আচ্ছা, এই ব্যথাটা আপনি একা একা নিজে নীরবে সহ্য করেছেন এত বছর যাবত? জি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছেন? আমি টিভিতে ওনার সাক্ষাৎকার দেখেছি, ফেসবুকে দেখেছি, সেখান থেকে আমি ঠিকানা সংগ্রহ করে এসেছি। আচ্ছা, আসার পরে স্যার আপনাকে কি বলেছিলেন? আমাকে এখানে ভর্তি হতে বলেছেন। আচ্ছা, তারপরে আপনি যখন ওনার আন্ডারে ভর্তি হন, পরবর্তী ট্রিটমেন্টের কারণে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন? জি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, আপনি কি তার সবটুকু টাইম টু টাইম পেয়েছেন? সবটুকুই পেয়েছি, ওরা খুব ভালো। আচ্ছা, সবার সেবা খুব সুন্দর। আচ্ছা, তাদের যে তত্ত্বাবধান ছিল বা তাদের যে হসপিটালিটি, তাদের আন্তরিকতা, সবকিছুতে আপনি আজকে অনেক সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছেন। আমি বলবো এখানে আসতে, যারা আমার মতো এরকম ব্যথায় ভুগতেছে তারা সবাই যেন এখানে আসে, সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, মানে আপনি সাজেস্ট করছেন যে আপনি যেহেতু গত 3-4 বছর যাবত আপনার ঘাড়ে ব্যথা আপনি ভুগেছেন, পরবর্তীতে আপনি ডিপিআরসিতে এসে আপনি নিজে সুস্থ হয়েছেন এখানকার ট্রিটমেন্টে, তাই আপনি আশা করেন যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একবার হলেও ডিপিআরসি হসপিটালে আসেন, কারণ আপনি নিজে ভালো আছেন, আপনিও চান যে তারা যেন সুস্থ হয়ে যান, সবাই যাতে সুস্থ হন। জি। আচ্ছা, সব শেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত দিবেন? 100-তে 100। আচ্ছা ম্যাম, আপনাকে ডিপিআরসি হসপিটাল এবং বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ডিপিআরসি হসপিটালকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।